দেখো নতুন করে তো বাংলাদেশে কিছু হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে যখন এই যে তুমি যে কথাটা বললে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকার বলে তো কিছু নেই, ওখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওরা একটা পাপেট বা পুতুল হিসাবে বসানো হয়েছিল। এই যে বৃহত্তর ষড়যন্ত্রটা বাংলাদেশে হয়েছে এর পেছনে তো অবশ্যম্ভাবে হাত রয়েছে আমেরিকার। চীন কোন কোন জায়গায় ডেফিনেটলি হেল্প করেছে, কিন্তু আসল খেলোয়াড় ওখানে আমেরিকা। এবং এটা আমেরিকা পাকিস্তানের আইএসআই এর সহযোগিতায় বাংলাদেশের হিফাজত আর বিএনপি এবং জামাত এদের দিয়ে এই পুরো ঘটনাটা ঘটিয়েছে। এখন এটা বারবার আসছে যে শেখ হাসিনা ওয়াজেদও কিন্তু রেজিগনেশন নাকি দেননি, যেটা রাষ্ট্রপতি বলেছেন। এবং রেজিগনেশন যদি না দিয়ে থাকেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন করে তো সরকার হতে পারে না, এখনো তো এই অন্তর্বর্তী সরকার ব্যাপারটাই তো অসাংবিধানিক। অ্যাকর্ডিং টু ডক্টর শাহাবুদ্দিন রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সংবিধান, আর সেই জন্য এটা একটু ওরা ভেবেছিল এই জামাত বা হিফাজত এরা ভেবেছিল যে এই রাষ্ট্রপতি ওদের হাতের পুতুল হয়ে যাবেন, সেটা হয়নি। এবং সেটা না হওয়াতে ওদের যে অ্যাকচুয়াল যে টার্গেট সেগুলো করতে অসুবিধা হচ্ছে। তো খুব স্বাভাবিক ভাবে এদের যে হিফাজত বলো এই জামাত বা বিএনপি এদের যে আসল বস আমেরিকা বা আইএসআই তারা তো খুব খুশি হচ্ছে না। তো ওদের এখন নিঃসন্দেহে টার্গেট যেভাবে হোক রাষ্ট্রপতির পদত্যাগ করিয়ে এই পুরো সরকারটাকে অসাংবিধানিক যে রয়েছে, এই যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারকে একটা সাংবিধানিক রূপ দেওয়া, যাতে তার পেছনে থেকে এই পাকিস্তান আমেরিকা হেফাজত বিএনপি ওরা ওদের কার্যসিদ্ধি করতে পারে। তো সেই জন্য ওরা রাষ্ট্রপতির উপর প্রেশার ক্রিয়েট করার জন্যই এখন এই সমস্ত ঘেরাও এই সমস্ত আন্দোলন আবার শুরু করেছে। এখন তো আর ওই ছাত্রদের যেটা ছিল যে ওই সংরক্ষণ বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা তো আর অস্তিত্ব নেই, এটা আগেও ছিল না, আমরা শুরু থেকেই বলে এসেছি। তো এটাই হচ্ছে, এটা হওয়ার কথা, এখনো আরো অনেক কিছু হবে, দেখা যাক। বাংলাদেশের দিকেও আমাদেরও নজর রয়েছে যে কি হচ্ছে, সেই ঘটনাবলীর দিকে তো আমাদের নজর রয়েছেই। তাহলে দীপাঞ্জনদা, যে আরেকটা প্রশ্ন, এই যে ছাত্র মানে যেটা বলছিলেন যে ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বিষয়টা এখন আর নেই। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাতে মোহাম্মদ ইউনূস রাতারাতি ছাত্রলীগকেও নিষিদ্ধ করে দিয়েছেন, তাহলে এর পিছনে কি এটাই কারণ? মোহাম্মদ ইউনূসকে তো আনাই হয়েছিল দুটো কারণ। এক, উনি আমেরিকার সাংঘাতিক ঘনিষ্ঠ, যেহেতু ওনার জনভিত্তি নেই, এবং উনি ভেবেছিলেন বোধ হয় একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমি নোবেল পেয়ে গেছি, এবার যদি কিছুদিনের জন্য হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়ে যেতে পারি, তা একটা আমার ইতিহাসের নাম লেখা থাকবে। উনি তো আর বাংলাদেশে থাকবেন না, এটা আমি নিশ্চিত। দেখবে খুব তাড়াতাড়ি উনিও বাংলাদেশ ছাড়ছেন, বিদেশে কোথাও গিয়ে উনি আশ্রয় নেবেন। এবং ওনার তাই ছিল, উনি বিদেশের সঙ্গে যোগাযোগটা বেশি, বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ ওনার ছিল না সেরকম ভাবে, প্রচুর দুর্নীতির কথা উঠেছে ওনার বিরুদ্ধে। কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে যে আমেরিকা আমেরিকা বা পাকিস্তান তারা কতদিন মোহাম্মদ ইউনূসকে সহ্য করবে যদি উনি রেজাল্ট দিতে না পারেন। মানে যেভাবে হোক নিজের মুখোশটাকে ব্যবহার করে একটা জনগণের একটা আবহাওয়া তৈরি করে আমাদের রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে একটা কিছু করার, সেটা করছেন। এখন কি করা যাবে, আমার মনে হয় না মোহাম্মদ ইউনূসও বেশি দিন থাকবে। Then according to you, Dipanjan, Mohammad Yunus is the puppet
ফর আমেরিকা। তো তো মানে এখন যেটা আর একটা প্রশ্ন এখানে স্বাভাবিকভাবে উঠে আসছে, যে চুপ্পুকে সরালে তাহলে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন মোহাম্মদ ইউনুস, পরিষ্কার হয়ে যাবে যে সেনাপ্রধান এবং জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর রাস্তাও তার অপরাধ, তিনি অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 18 মাসে বেঁধে দিয়েছেন এবং এর জন্যই তার উপরে বেজায় চটেছেন ইউনুস সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এবং তার উপরে তার নিয়োগ হয়েছিল শেখ হাসিনার আমলে এবং শেখ হাসিনার আত্মীয় তিনি, কাজে তাকে ছেটে ফেলাও ইউনুস সরকারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু রাষ্ট্রপতি অনুমোদন না দিলে তাকে সরানোর ক্ষমতা নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। এই জন্যই চুপ্পুকে সরিয়ে সরকার পক্ষের কোন ব্যক্তিকেও আসনে বসিয়ে এক ঢিলে দুই পাখি মারার আয়োজন করা কি তাহলে শুরু হলো? কারণ অলরেডি তো চুপ্পু বলেই দিয়েছিলেন যে মানে হাসিনা দেশত্যাগের পরে তিনি দাবি করেছিলেন যে তিনি ইস্তফাই দেননি, তাহলে সেক্ষেত্রে যেটা আপনার আপনি এক্ষুনি বলছিলেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা অসাংবিধানিক, তাহলে এইভাবেই কি এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন মোহাম্মদ ইউনুস? হ্যাঁ, আবার বলি, মোহাম্মদ ইউনুস হচ্ছে হাতের ওই আঙ্গুল গুলো যে পাথরটাকে নিয়ে ওই ঢিলটাকে ছুড়ে মারছে, তার পেছনের মাথাটা হচ্ছে আমেরিকা, এবং মোহাম্মদ ইউনুসের যে বাকি হাতটা সেই হাতটা হচ্ছে পাকিস্তান। এখন মাথা মস্তিষ্ক অর্ডার দিচ্ছে, হাত সহযোগিতা করছে এবং হাতের আঙ্গুল গুলো ইউনুস এই ঢিলটা তুলে ঢিলটা মারছেন, তাতে এক ঢিলে দু পাখি মারা যাবে, তিন পাখি মারা যাবে, এটা তো সময় বলবে। কিন্তু যতটা সহজ ভাবছে অতটা সহজ কিন্তু এখন বাংলাদেশের এই হেফাজত বলো, বিএনপি, জামাত, এদের যে এই সহস্পর্শ যোগ এবং তাদের মাথারা পাকিস্তান এবং আমেরিকা তাদের পক্ষে হবে না, সেটা এরা বুঝতে পারছে। কারণ পৃথিবীর অক্ষশক্তি একটা নতুন অক্ষশক্তির জন্ম নিচ্ছে, ভারত, রাশিয়া এবং চীন, যেটা ওদের জন্য কিন্তু মারাত্মক হয়ে যাচ্ছে। কারণ চীনও বুঝতে পারছে আমেরিকা যদি বাংলাদেশে নিজেদের কব্জার একটা সরকার রাখতে পারে এবং সেন্ট মার্টিন দ্বীপটা তারা নিতে পারে, যেটা একটা অন্যতম বড় কারণ বাংলাদেশের এই অভ্যুত্থানের পেছনে, তাহলে কিন্তু সেন্ট মার্টিন থেকে আমেরিকা মায়ানমারের থ্রু দিয়ে চায়নার উপর একটা কন্ট্রোল রাখার বা মনিটরিং সুপার সার্ভিলেন্স এর একটা সুযোগ পাবে। এটা তো সাংঘাতিক ইনফরমেশন আপনি দিলেন, মানে একটা সাংঘাতিক ব্যাপার যে রাশিয়া এবং ভারত যে অনেক পুরনো বন্ধু সেটা তো আমরা জানতাম, কিন্তু এর সঙ্গে চীনকেও আপনি জুড়ে দিচ্ছেন, মানে চীনও এখন এই অক্ষশক্তির একটা অংশ, তাহলে তো চীনকে ভারতকে সাপোর্ট করতে হয় সেক্ষেত্রে, আর সেই চীনই কিন্তু বারবার রাষ্ট্রসংঘে ভেটো দিয়ে দিয়ে ভারতের পার্মানেন্ট পদটাকে আটকে রেখেছিল। না না, দেখো সেটা এটা একটা ঐতিহাসিক ব্যাপার, ভারত আর চীনের সম্পর্কটা চিরকাল একটা অম্ল মধুর সম্পর্ক, কখনো অম্ল হয়েছে কখনো মধুর হয়েছে, কখনো হিন্দি চিনি ভাই ভাই হয়েছে, তার পরবর্তীতে আবার চীন অরুণাচল নিয়ে ভারত আক্রমণ করা বা ভারতের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। কিন্তু আজকের চীন আর আজ থেকে 50 বছর আগের চীনে আকাশ পাতাল তফাত। আজকের চীন কিন্তু কমিউনিস্ট চীন নয়, আজকের চীন হচ্ছে পৃথিবীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক রাষ্ট্র, এবং চীন খুব ভালো করে জানে যে যদি আমেরিকা পূর্ব এশিয়াতে কব্জা করে আমাদের বাণিজ্যিক স্বার্থ লঙ্ঘিত হবে, এবং ভারতের যে সম্পর্ক রয়েছে আমেরিকার সঙ্গে সমস্ত দিক দিয়ে সেই বাণিজ্যিক সম্পর্কটা যদি নতুন অক্ষশক্তির কারণে ভারত আমেরিকা থেকে দূরে সরে যেতে থাকে, ভারতের বাজারে চীনের প্রবেশ করাটা আরো সহজ হবে। এবং আমরা ব্রিক্স সম্মেলনে দেখেছি মোদি, পুতিন এবং শি এরা যে মিটিং গুলো করেছে এবং তারপর যেরকম ভাবে গালওয়ান থেকে চীন প্রত্যাহার করছে সেনা, এবং আর্মি আইটিবিপির একসঙ্গে এবং চাইনিজ আর্মি তাদের যে পিএলএর এরা যে জয়েন্ট পেট্রোলিং এর কথাগুলো হচ্ছে, এগুলো অত্যন্ত সদর্থক দিক। ভারত কিন্তু এটা নিঃসন্দেহে ব্রিক্স এর মতো একটা সামিটে যেরকম ভাবে ভারত পররাষ্ট্র নীতি নিয়ে এগিয়েছে এটা কিন্তু প্রশংসার যোগ্য, এবং এটা কিন্তু নো ডাউট মোদি সরকারের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যে ওরা চীনকে নিজেদের দলে নিজেদের দিকে অনেকটা আনতে পেরেছে। এটা আমরা ইউক্রেন যুদ্ধ থেকে শুরু হয়েছে, এবং আমেরিকা এখন প্রচুর চাপে রয়েছে ইসরায়েল আর ইরানের লড়াইয়ে, এবং ইরানের মতো একটা শক্তিশালী দেশও যদি এই অক্ষশক্তির কাছে এসে যায় ভারত, চীন, পাকিস্তানের, সেটা অলরেডি চীনের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক,
আমেরিকার সঙ্গে ইরানের যথেষ্ট ভালো সম্পর্ক এবং ভারতের সঙ্গে ঐতিহাসিক ভাবে ভালো সম্পর্ক। এই যে নতুন একটা পরিবার তৈরি হচ্ছে, যে অক্ষ শক্তি তৈরি হচ্ছে, এতে যদি ইরান, চীন, ভারত এবং রাশিয়া এক হয়ে যায়, তাহলে আমেরিকার জন্য সমূহ বিপদ। এখন আমেরিকার এখন ওই ছুচো গেলার মতো অবস্থা, না বাংলাদেশ থেকে সরতে পারছে, না বাংলাদেশ নিয়ে বেশি অ্যাগ্রেশন দেখাতে পারছে, কারণ তাহলে ওদের সমূহ বিপদ। পাকিস্তানকে আমি কোন রাষ্ট্র বলেই ধরি না, এটা একটা সার্কাস পার্টি। সুতরাং ওরা ওখানে ISI একটা পাকিস্তান চালায়, আর্মি আলাদা পাকিস্তান চালায়, পাকিস্তানের ড্রাগ লর্ড মৌলভীর আলাদা আলাদা পাকিস্তান চালায়, এবং ইসলামাবাদ যে পাকিস্তান চালায় সেটা ইসলামাবাদের আশপাশে 100 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। তো এই যে পৃথিবীতে যে চেঞ্জটা হচ্ছে গ্লোবাল পাওয়ার গুলো, সেটা অবভিয়াসলি বাংলাদেশ তাতে একটা বড় রোল প্লে করবে। বাংলাদেশের ভবিষ্যৎ দেখা যাক কি হয়, সেটার দিকে আমরা নজর তো রাখছি। তাহলে দীপাঞ্জনদা, যে বিষয়টা হচ্ছে, আপনি এখনই বললেন যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেভাবে ভারত, রাশিয়া, চীনের একটা অক্ষ শক্তি তৈরি হচ্ছে এবং তার সঙ্গে অ্যাড হচ্ছে ইরান, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের মানে পরিস্থিতিটা, মানে বাংলাদেশকে নিয়ে এখন আমেরিকা চাপে পড়ছে, কিন্তু বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন রুখতে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না, তা বলে কিন্তু মানে এটার কারণেই কিন্তু সাউথ ব্লকে ক্ষোভ বাড়ছে, যে জন্য মোহাম্মদ ইউনূস চাইলেও রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে তার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়েই গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। তবে মোদীর সঙ্গে বৈঠকটা না হলেও আমেরিকার শিলমোহর নিয়ে সফলভাবেই আন্তর্জাতিক দৌত্য সেরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। তাহলে দিল্লির আশঙ্কা এতে বাড়লো না বলে মনে করছেন, নাকি বাড়লো, কি মনে হয় আপনার? আমি এটাকে খুব বেশি গুরুত্ব এই জন্য দিচ্ছি না যে বাংলাদেশকে যদি সাসটেইন করতে হয়, বাংলাদেশ ভারত থেকে জল ছাড়বে কি জল ছাড়বে না, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনীতি, সমাজ, মানুষের জীবনযাপনটাকে অনেকটা নিয়ন্ত্রণ করে। তার জন্য ভারতের উপর তাকে নির্ভরশীল থাকতেই হবে। ভারত থেকে যদি বিদ্যুৎ না যায়, আদানিরা যদি এখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, বাংলাদেশ ডুবে যাবে অন্ধকারে। এবং যে পরিমাণ ঋণ রয়ে গেছে, আদানির যা ডিউ রয়ে গেছে বিল, সেটা যদি এক্ষুনি চেয়ে বসে এবং জবরদস্তি করে যে আমরা বিলটা পেমেন্ট না করলে আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবো, অর্ধেকটা বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। এবং বাংলাদেশের জন্য তো পাকিস্তান থেকে বিদ্যুৎ আসবে না, আমেরিকা থেকে বিদ্যুৎ আসবে না। এখন এই দুটো নিতান্ত বেসিক, জল এবং বিদ্যুৎ, এই দুটো যদি ভারত থেকে না যায়, তাহলে বাংলাদেশের সমূহ সমস্যা। এটা কি ইউনূস বুঝতে পারছে না? পারছে, কিন্তু ইউনূস এখন যেটাকে বলা হয় বাঘের পিঠে সবারই হয়ে গেছে। ইয়া তো বাঘের পিঠে থাকুক, ওই হিফাজত, জামাত আর বিএনপির পিঠে, সেখান থেকে নামতে গেলে ওকেও খেয়ে ফেলবে। এখন ইউনূসের কাছে সমূহ সংকট, এবং এটা আমরা কিন্তু অতীতে আমরা বলেছিলাম, ভবিষ্যৎবাণী করেছিলাম যে ইউনূস সারা জীবনে সব থেকে বড় ভুল ডিসিশন হয়েছিল এই তথাকথিত অসাংবিধানিক এই অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে। ওনার যেটাকে বলা হয় না, আমও গেল ছালাও গেল, ওটাও এখন সমস্যায় রয়েছে, সমস্যাটা বাড়বেই, কমবে না। তাহলে মানে যে বিষয়টা এখন আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে, যে 3 নম্বর স্বাধীনতা পাওয়ার 3 মাসের মধ্যেই আবার স্বাধীন হওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছেন বাংলাদেশিরা, এবং ইউনূসের পতনের রাস্তা তৈরি করছে, মানে ভারত তৈরি করছে ইউনূসের পতনের রাস্তা, মানে হাসিনার মতোই পরিস্থিতি হবে ইউনূসের, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বা এরকম একটা কথা ঘোরাফেরা করছে। তার কারণ দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এক হচ্ছে গিয়ে সাংঘাতিক ইনফ্লেশন এবং বৈদেশিক মুদ্রা আসার জন্য যে যে জিনিসগুলো দরকার, যেটা আপনি এক্ষুনি বললেন যে আদানি বিদ্যুৎ সরবরাহ যদি বন্ধ করে দেয় বা অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে বলে, যে বাংলাদেশের মূল বৈদেশিক মুদ্রা আসার যেটা আসল জায়গা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটা খুব ক্ষতিগ্রস্ত এবং সেটা প্রায় বন্ধ হয়ে রয়েছে। তো এই সমস্ত কারণে এখন কি ইউনূস সরকারেরও এই একই পরিস্থিতি হতে চলেছে যেটা শেখ হাসিনার হয়েছিল? আপনার কি তাই মনে হয়? এই ব্যাপারে আমি একটা কথা, দুটো কথা আমি বলবো, এবার তার ব্যাখ্যা বিশ্লেষণ আমি দেবো, কিন্তু ব্যাখ্যাটা কিন্তু মানুষ নিজের মতো করে নেবে, আমি সেই হিসাবে এই মুহূর্তে মন্তব্য করব না, করার জায়গায় নেই। এক, যে
ইউনূস সরকারের পতন হবে কি হবে না, বা চতুর্থ স্বাধীনতা যদি বলা যেতে পারে, বা আমার একটা গণ আন্দোলন অভ্যুত্থান হবে কি হবে না, এই মুহূর্তে আমি নিয়ে কোন বক্তব্য রাখবো না। আমি একটা কথা বলতে চাই, যেটা তুমি বলেছিলে যে একটা একতরফা যে সংখ্যালঘু নিধন হিন্দুদের উপর অত্যাচার নেমে আসছিল, এটা প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছে, কিন্তু হিন্দুরা একটু হোল্ড করবে, আমি যেহেতু ড্রাইভ করছি। হ্যাঁ, তো প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠেছে, এবং শুধু হিন্দুরা নয়, বাংলাদেশে যারা এই সাম্প্রদায়িক শক্তিগুলো পাকিস্তানের আমেরিকার খবরদারির উপরে যারা অত্যন্ত ক্ষুব্ধ ছিল, তারা কিন্তু ওই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে আবার ধীরে ধীরে সুসংহত হচ্ছে, হওয়া শুরু হয়েছে। এটা যদি চলতে থাকে, আমার যতদূর খবর যে এটা আরো বেশি সুসংহত হবে, এবং প্রতিরোধ গড়া অলরেডি প্রতিরোধ শুরু হয়ে গেছে, বা প্রতিরোধের মাত্রা বাড়বে, এবং এটা নিশ্চিতভাবে বলা যায় যে ভারত এর মধ্যে আপাত দৃষ্টিতে কোন প্রত্যক্ষ ভূমিকা নিচ্ছে না। তবে হ্যাঁ, সূত্রের খবর যে যদি ভারতকে কখনো কোন রকম নিতে হয় পজিশন স্ট্যান্ড, তাতে কিন্তু ভারত পিছু হটবে না, কারণ বাংলাদেশে যদি স্থিতিশীল সরকার না থাকে, বাংলাদেশে যদি মৌলবাদী শক্তিগুলোর অভ্যুত্থান হয়, তাহলে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার ক্ষেত্রে একটা প্রভাব ফেলতে পারে, এবং সেটা ভারতের মতো আজকের ভারত যে শক্তিশালী ভারত, সেই ভারত চুপচাপ বসে দর্শক হয়ে দেখবে না, এটা বলতে পারি। এটার কি ব্যাখ্যা হবে সেটা তোমাদের উপর বা দর্শক বন্ধুদের বা শ্রোতাদের উপর ছেড়ে দিলাম। হ্যাঁ, কিন্তু দীপাঞ্জন, একটা বিষয় খুব পার্টিকুলারলি আমরা দেখতে পেয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গে, আমরা বাংলাদেশের প্রসঙ্গে এই মুহূর্তে যদি একটু সরিয়েও রাখি, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে বিভিন্ন জায়গাতে মন্দির, মানে দুর্গাপুজোতেই দেখতে পেয়েছি যে ঠাকুর ভাঙচুর করা হয়েছে, প্রতিমা ভাঙচুর করা হয়েছে, বা কিভাবে এখানে মানে সংখ্যালঘুদের যে আধিপত্য বা তাদের যেরকম ধরনের ব্যবহার সেগুলো অন্যরকম বেড়ে যাচ্ছে ইত্যাদি, আমরা অনেকগুলো খবর আমরা পেয়েছি। এবং তার সঙ্গে বাংলাদেশ থেকে যে কাঁটাতার পেরিয়ে লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়া, বা এখানে এসে নিজেদের ইচ্ছা খুশি মতো পাসপোর্ট ভিসা সমস্ত জোগাড় করে ফেলা ইত্যাদি যে র্যান্ডম চলেছে, সেটাও আমরা খবর এর আগে করেছি বা পেয়েছি। এবং সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিলেন যে অস্থিতিশীল বাংলাদেশ আগ্নেয়গিরিতে পরিণত হবে, এবং তার মানে সরাসরি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে, তাহলে সেটা পশ্চিমবঙ্গের জন্য বেশ বড় সড় একটা থ্রেট হতে পারে। এবং আমাদের যা সরকারের অবস্থা, আমাদের সরকার যেভাবে সংখ্যালঘু তোষণ নীতি নিয়ে চলছে, সেখানে দাঁড়িয়ে তো পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বিপদে পড়তে পারে। আমি তোমাকে এই তোমার এই প্রশ্নটা যদি দুটো ভাগে উত্তর দেই, প্রথম ভাগের উত্তরটা যেটা তুমি বলছিলে যে দুর্গা পূজার সময় ভাঙচুর ইত্যাদি কলকাতায় দেখেছি আমরা দু একটা জায়গায়, বাংলাতেও দু তিনটে জায়গায় দেখা গেছে পশ্চিমবাংলায়। আমি এটাকে বলতে চাই, এটা কিন্তু যেটাকে বলা হয় ল্যাব টেস্ট বা পাইলট প্রজেক্ট, মৌলবাদী শক্তিগুলো তারা একটা দুটো জায়গায় কিছু ঘটনা ঘটিয়ে দেখতে চাইছিল যে পুরো পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায় বা অসাম্প্রদায়িক শক্তিগুলো তারা কতটা রিয়াক্ট করে, বা সরকার কতটা কি করতে পারে, পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার। এটা একটা পাইলট প্রজেক্ট করেছে, আর পাইলট প্রজেক্টে তারা কতটা সাকসেস পেয়েছে কি না পেয়েছে সেটা তাদের বিশ্লেষণ। কিন্তু এটা ঠিক যে আমি বিশ্বাস করি, এবং যতটুকু আমাদের কাছে সূত্র মারফত খবর আছে, যে পশ্চিমবঙ্গ আগ্নেয়গিরির শিখরে বসে রয়েছে। পাইলট প্রজেক্টের সাফল্যের উপর ভর করে ভবিষ্যতে এটা পুরো পশ্চিমবাংলায় ছড়িয়ে যাবে কিনা সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, কিন্তু আশঙ্কার কারণ নিঃসন্দেহে রয়েছে। আর যদি অনুপ্রবেশ এবং বিচ্ছিন্নতাবাদী শক্তি বা সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলোর কথা বলো, এটা একটা চিন্তার ব্যাপার আছে। এটা কিছুদিন আগে আমি রিপাবলিক টিভিতে বলেছিলাম, এবং আরো দু এক জায়গায় বলেছিলাম, দু একটা ইউটিউব চ্যানেলেও বলেছিলাম, এবং প্রমাণ নিয়ে দেখিয়েছিলাম যে একটা ভিডিও আমাদের হাতে এসেছিল, এবং সেই ভিডিওটা কিন্তু বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছিল, বিশেষ করে রিপাবলিক টিভিতে।
যে ভিডিওতে দেখা গেছে যে বাংলাদেশের একজন সার্টিফাইড টেরোরিস্ট আল কায়দার যে বাংলাদেশ শাখা আনসারুল্লাহ বাংলা টিম এবিটি তার প্রধান রহমানি, তিনি তাকে উনি বেশ কিছু লিবারেল যে ব্লগার ছিল সাত আট জন, তাদের মধ্যে দুজন হিন্দু বাকিরা ছজন কিন্তু মুসলিম, এই উদারমনা ব্লগারদের নৃশংস ভাবে হত্যা করার দায়ে এই রহমানি জেলে থাকে যাবজ্জীবন জেল হয়েছিল। শেখ হাসিনা ওয়াজেদের সরকার 2016 সালে জেলে পাঠিয়েছিল ওকে যাবজ্জীবন। কিন্তু এই যে মোহাম্মদ ইউনুস আসার পর ওর সরকার সব থেকে আগে যে মহান কাজটা করেছিল এই রহমানিকে পারলে জেল থেকে ছেড়ে দেয়, এবং জেল থেকে ছাড়ার পরে উনি আমি যে ভিডিওটা পাঠিয়েছিলাম দিয়েছিলাম রিপাবলিক টিভি সহ অন্যান্য চ্যানেলে, সেখানে পরিষ্কার রহমানি জেলের হসপিটালে বসে একটা উদাত্ত কোট আনকোট উদাত্ত আহ্বান জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। উনি বেশ কিছু ভারতবর্ষের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে আহ্বান জানিয়েছেন, কিন্তু পুরো ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক নেতা বা নেত্রী এবং সাংবিধানিক ভাবে নির্বাচিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উনি আহ্বান জানিয়েছিলেন মোদীর কুশাসন থেকে বেরিয়ে আসুন, আপনি নেতৃত্ব দিন, আমরা নতুন স্বাধীন পূর্ব পাকিস্তান গড়ে তুলব, আপনি নতুন রাষ্ট্রের প্রধান হন। এবং মজার ব্যাপার হচ্ছে সেই ভিডিও প্রায় দেড় মাসের ওপর হয়ে গেল, এবং আমি প্রথম দিন থেকে আমি সেই দিনও রিপাবলিক চ্যানেলে বলেছিলাম এবং পরেও বলেছি আজও বলছি, একজন সন্ত্রাসবাদী সে যা কিছু ইচ্ছা বলতেই পারে, ক্লেম করতেই পারে, বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি আহ্বান করতেই পারুন আপনি আমাদের সঙ্গে হাত মেলান, এটাও বলেছিল যে চিকেন নেক আমাদের দখল করতে পারলেই আমরা পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতকে আমরা বিচ্ছিন্ন করে দেব, এবং তার জন্য উনি যে বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ওনার অফিস পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দল শাসক দল একটা এখনো অব্দি অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি যে এই রহমানের বক্তব্যকে আমরা চূড়ান্ত বিরোধিতা করি, একজন সন্ত্রাসবাদী যেটা বলছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য আমরা দায়বদ্ধ, একটা শব্দ এখনো অব্দি না পশ্চিমবঙ্গ পুলিশ না প্রশাসন না মুখ্যমন্ত্রী নিজে না তার শাসক দল কারো কাছ থেকে শুনেছি। এখন এটাকে যদি কেউ বলে মৌনাং সম্মতি লক্ষণাম তাহলে বোধহয় অন্যায় করবে না, কারণ কেউ কাউন্টার করেনি, একজন টেরোরিস্ট যা ইচ্ছা তাই বলতেই পারে, কিন্তু যাকে নিয়ে বলছেন তিনি সাংবিধানিক ভাবে নির্বাচিত এবং বাংলার নয় ভারতবর্ষের একজন প্রথম সারির নেত্রী, তিনি একটি রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, কই রহমানি তো আসামের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানায়নি, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানায়নি, মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানায়নি, সবই তো বাংলাদেশ বর্ডারে রয়েছে রাজ্যগুলো, তো এটা এটা খুব চিন্তার ব্যাপার। এখনো তৃণমূল দল বা পশ্চিমবঙ্গ সরকার বা মুখ্যমন্ত্রী তাদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু ক্লিয়ার করেনি, দেড় মাস হয়ে গেল। যদি তোমরা কোথাও শুনে থাকো মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছেন বা ওনার প্রশাসন বা ওনার দল আমাকে জানিও, আমি অত্যন্ত খুশি হব এবং টিভি চ্যানেলে আমি মুখ্যমন্ত্রী বা তার দল বা তার প্রশাসনকে অভিনন্দন জানাবো একজন রাষ্ট্রের প্রাক্তন সুরক্ষা কর্মী হিসাবে। একটু শেখ হাসিনার প্রসঙ্গে কথা বলি, যে হাসিনা এখন দিল্লিতেই আছেন এবং মন্ত্রীর সুবিধাও পাচ্ছেন, শেখ হাসিনার এদেশে থাকা আর কতদিন এটা নিয়ে প্রশ্ন উঠছে, এবং দিল্লির সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা তিনি বলছেন যে ইটস গোয়িং টু বি আ লং হল, আর তার ব্যক্তিগত ধারণা যে বেশ লম্বা সময়ের জন্যই শেখ হাসিনাকে ভারতে থাকতে দিতে হবে, এই বাস্তবতার জন্যই সরকার এখন ক্রমশ প্রস্তুত হচ্ছে। সেক্ষেত্রে শেখ হাসিনাকে অ্যাসাইলাম দেওয়ার ক্ষেত্রে কি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে কোনো সমস্যা হতে পারে বলে মনে করেন? দেখো প্রথমত এই যে বিষয়টা বললে এই বিষয়টা নিয়ে মন্তব্য করার অধিকার ভারতের রাষ্ট্রের প্রধানমন্ত্রী অথবা বিদেশ দপ্তর বা
পররাষ্ট্র মন্ত্রী তারাই বলতে পারেন, এটা তাদের বিচার্য বিষয়। আমি এটা ব্যক্তিগত ভাবে বলতে পারি যে প্রশ্নটা তুমি তুলেছো যে রাজনৈতিক মতৈক্য ভারতবর্ষে অতীতে যে আমরা দেখেছি ভারত বাংলাদেশ যুদ্ধের সময় 71 সালে ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পেছনে সব থেকে আগে বলিষ্ঠ ভাবে দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপি সাংসদ অটল বিহারী বাজপেয়ী, যিনি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী। তখন যে বাম দলগুলো তারাও কিন্তু কংগ্রেসকে সমর্থন জানিয়েছিল, যে কারণ বাংলাদেশ ভারত ওই সময় পূর্ব পাকিস্তান যা অবস্থা সেখানে ভারতের ভূমিকাকে কিন্তু সমস্ত দল দলমত নির্বিশেষে সমর্থন জানিয়েছিল। এটা আমি 71 সালের কথা বলছি। গত 50-55 বছরে ভারতবর্ষের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটেছে। এখন অটল বিহারী বাজপেয়ী বা ওই জমানার ইন্দ্রজিৎ গুপ্ত ওই লেভেলের তো নেতা তুমি কোন রাজনৈতিক দলেই পাবে না। এখনকার দলের রাজনৈতিক নেতারা তারা রাষ্ট্রের কথা চিন্তা করেন না, তারা পরবর্তী নির্বাচনের কথা চিন্তা করেন এবং নির্বাচনে চিন্তা করে নিজেদের তুচ্ছ ভোট রাজনীতি ভোট ক্যালকুলেশনের রাজনীতির চক্করে তারা হয়তো অনেক জায়গায় রাষ্ট্রীয় সুরক্ষা বা রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কম্প্রোমাইজ করেন, নির্দিষ্ট কোন সম্প্রদায়কে বা নির্দিষ্ট কোন দেশকে কোন নির্দিষ্ট কারণে সমর্থন তারা জানাচ্ছেন এবং বেশ কিছু জায়গায় দ্বিমতের অবকাশ রয়েছিল হয়েছে। তো এটা নিয়ে তো সমস্যা, দুজন তৃণমূলেরই দুজন সাংসদ, তারা একজন রাজ্যসভা একজন লোকসভা, তারা রীতিমতো টুইট করে ভারত সরকারের যে ভূমিকা নিয়ে তারা নাকি প্রশ্ন তুলছেন যে কানাডায় যে পান্নুনের নামে একজন সন্ত্রাসবাদীকে নাকি হত্যা করার চক্রান্ত করা হয়েছে, এবং এই দুজন সাংসদ তারা ভারতবর্ষের শ্রেষ্ঠতম এজেন্সি রকের মধ্যে ইনভলভ করছেন করে তারা প্রকাশ্যে টুইট করছেন। এটা যে রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী বা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা অত্যন্ত ক্ষতিকর পরিস্থিতি, এই সাংসদরা যদি ভুলে যান সেটা ভারতের সংসদের দুর্ভাগ্য। আর যে রাজনৈতিক দল ওই ইমরান সম্ভবত যে সিমির ওয়ান অফ দা ফাউন্ডার মেম্বার, সে ভদ্রলোককে রাজ্যসভা সাংসদ করে পাঠিয়েছিলেন এবং তখন আমার যতটুকু মনে আছে আইবির জয়েন্ট ডাইরেক্টর ডিসি নাথ উনি একটা ডোসিয়ার পাঠিয়েছিলেন এবং থ্রু প্রপার চ্যানেল, এবং সেই ডোসিয়ারে পরিষ্কার ভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উনি মানা করেছিলেন যে ইমরানের নামে বহু দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অপরাধের তালিকায় রয়েছেন এবং নাম রয়েছে সুস্পষ্ট ভাবে নিষিদ্ধ সংগঠন সিমির ফাউন্ডার মেম্বার, একে আপনি অন্তত দেশের আইনসভায় পাঠাবেন না। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি তাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। এখন দুজন সাংসদ দেখা যাচ্ছে যে সরাসরি ভারতের সর্বোত্তম এজেন্সির বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে টুইট করছেন। ওনারা সাংসদ হিসাবে সংসদে উঠাতে পারতেন, সংসদীয় প্রচুর কমিটি রয়েছে সেখানে বলতে পারতেন, প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারতেন, কিন্তু ওনারা টুইট করছেন। এই টুইটটা কি কোনো মেসেজ করা হচ্ছে? ওরা একটা ইনডাইরেক্টলি মেসেজ যাচ্ছে কোন রাষ্ট্রের উপর বা ভারতের কোন শত্রু রাষ্ট্রের উপর বা কোন নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করার জন্য, যে দেখো আমরা তো তোমাদের কাজটা আমরা করে দিচ্ছি, পাকিস্তানকে নতুন করে বলতে হবে না রয়ের ব্যাপারে, তারা তো রোজ সকাল সন্ধ্যা রকে গালিগালাজ করে, দুর্ভাগ্যের ব্যাপার। এই ভারতবর্ষের এক অঙ্গরাজ্যের সাংবিধানিক শপথ নেওয়া মুখ্যমন্ত্রী উনিও রকে গালিগালাজ করেছেন অতীতে, সে খাগড়াগড় থেকে শুরু করে সব জিনিস। এখন ওনার সাংসদরা সংসদের কে এড়িয়ে গিয়ে তারা টুইট করতে শুরু করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলার মানুষকে ভাবতে হবে এই নিয়ে, লক্ষ্মীর ভাঙ্গুরি শেষ কথা না রাষ্ট্রীয় সুরক্ষা, দেশের ব্যাপারে যদি না ভাববো ভবিষ্যতে বিপদ আমার ঘরের দরজায় চলে আসবে, আরেকটা বাংলাদেশ হবে, আবার এই বাংলাদেশের মতো হিফাজত আর আল কায়দা এখানে রাজ করবে, সেটা যদি বাংলার মানুষ চায় সেটা দেখতে হবে আমরা কতটা প্রতিরোধ করতে পারি। একটা শেষ প্রশ্ন করব দীপাঞ্জন দা, যে
বাংলাদেশের ভবিষ্যৎ কি তাহলে শ্রীলঙ্কার মতো হতে চলেছে? কারণ যখন শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসেকে সরিয়ে দিলেন, সাধারণ মানুষ যখন গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে গেলেন এবং তাকে বাধ্য হতে হলো তার সরকারি বাসভবন ছেড়ে পালিয়ে চলে যেতে, এবং তখন আমরা যে পরিস্থিতি দেখেছি এবং পরবর্তীকালে রণিল বিক্রমসিংহে কিন্তু অনেক শক্ত হাতে সেই ব্যাপারটা পরিস্থিতিটা সামাল দিয়েছেন, কিন্তু বাংলাদেশের কিন্তু সেরকম কাউকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না যিনি শক্ত হাতে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতিকে শান্ত করতে পারেন। তাহলে কি শ্রীলঙ্কায় যে ঘটনা আমরা দেখেছিলাম, বাংলাদেশ কি সেই দিকেই এগিয়ে যাচ্ছে? দেখো ব্যাপারটা হচ্ছে যে শ্রীলঙ্কার ঘটনা যখন ঘটেছিল তখনও কিন্তু এই প্রশ্ন উঠেছিল যে চীন পেছন থেকে এই খেলাটা খেলেছে, এবং তখন কিন্তু যদি আমরা দেখি শ্রীলঙ্কা সরকারি ভাবে সাংঘাতিক ভারত বিরোধী একটা স্ট্যান্ড নিয়েছিল, সেটা পরবর্তীকালে আমূল বদলে যায় এবং শ্রীলঙ্কায় কিন্তু চীনকে হাত গুটিয়ে নিতে বাধ্য হয় বাণিজ্যিক ভাবেও। বাংলাদেশে যারা চক্রান্ত করেছে, আমেরিকা বলো পাকিস্তান বলো, তাদেরও ওই পরিণতি হবে। কারণ বাংলাদেশের মানুষ তারা তো একটা সময় বুঝতে পারবে যে আমাদের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গেছে, এবার যদি আমাদের ভারত থেকে জল না আসে, বিদ্যুৎ না আসে, বাংলাদেশের যে লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষে চিকিৎসার জন্য না আসে যেতে পারে, তো চিকিৎসাটা কোথায় করবে, পাকিস্তানে গিয়ে নাকি আমেরিকায় গিয়ে? আমেরিকায় গিয়ে তো চিকিৎসার প্রশ্নই নেই। যারা ভারতবর্ষে আসে, তুমি কলকাতায় এই মুকুন্দপুর এলাকার এলাকাতে বলা হয় মিনি বাংলাদেশ, এবং সেখানে অত্যন্ত সাধারণ ঘরের মধ্যবিত্ত লোকজন বাংলাদেশ থেকে এপারে আসেন চিকিৎসা করাতে, তাদের সাধ্য সামর্থ্য সবকিছুর বাইরে আমেরিকা গিয়ে চিকিৎসা করা, আর পাকিস্তানরা তো নিজেই অসুস্থ, সে আবার অন্যের কি চিকিৎসা করবে? ভারতের উপর তো কাছে আসতেই হবে, এছাড়া তো অপশন নেই। এখন দেখা যাক কতটা কি হয়। তবে আমাদের জন্য নিশ্চিন্তে ভারতকে অনেক সতর্ক থাকতে হবে, পশ্চিমবঙ্গের মানুষকেও সতর্ক থাকতে হবে। ধন্যবাদ দীপাঞ্জন দা।